আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে কোনো ব্যালেন্স ছাড়া, কোনো খরচ ছাড়া একদম ফ্রি কল দেওয়া যায়। তো ভিডিওটি দেখার আগে আপনার কাছে একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। পছন্দ হলে লাইক করবেন, না পছন্দ হলে ডিসলাইক করবেন। বন্ধুগণ, আপনি যদি ফ্রি কল দিতে চান তাহলে আপনার মোবাইলের ওয়াইফাই অথবা ডাটা চালু করবেন, তারপরে ডাইরেক্ট প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর সার্চ বারে লিখবেন টিই এল ও এস টেলোস। টেলস এফ আর ডাবল ই ফ্রি সি এ ডাবল এল কল। এ দেখেন, প্রথম যে সার্চ পার্টি আছে সেখানে লেখা আছে টেলস ফ্রি কল, আমিও লিখেছি টেলস ফ্রি কল। শুধু একটি অ্যাপ্লিকেশন আছে টেলস ফ্রি কল নিয়ে, আর কোনো অ্যাপ্লিকেশন নাই। 1 মিলিয়ন ডাউনলোড হয়েছে, তো আমি এখন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে যাচ্ছি। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর আপনাকে অবশ্যই সাইন আপ করতে হবে। সাইন আপ করতে তেমন কোনো ঝামেলা নাই, আপনার নাম দিতে হবে না, শুধু যে নম্বরে কল দিবেন সেই নাম্বারটি দিলেই চলে এবং দেশ সিলেক্ট করলে হয়। বন্ধুগণ, ফ্রি জিনিস সবার কাছে অনেক ইন্টারেস্ট। এই ফ্রি কল আপনি যে কোনো মুহূর্তে দিতে পারেন, বিপদ মুহূর্তে আপনার অনেক কাজে আসবে। তো এই জন্য এই অ্যাপ্লিকেশনটি জেনে রাখা অনেক জরুরি বা ভালো, যেটাই বলেন। আমি মনে করি যে এই অ্যাপ্লিকেশনটি বা এই পদ্ধতিটি জেনে রাখা অনেক ভালো। তো বন্ধুগণ, অ্যাপটি ডাউনলোড হতে একটু সময় নিচ্ছে, এ সমস্ত অ্যাপ ডাউনলোড হতে একটু সময় নেয়। তো এ ফাঁকে আমি আপনাদের সাথে কিছু আলাপচারিতা করছি। বন্ধুগণ, ইতিপূর্বে আমি কয়েকবার ট্রাই করেছি, যখন দেখছি যে না এই অ্যাপটি উপকারী, তখনই আপনাদের সামনে উপস্থাপন করার ইচ্ছা পোষণ করে ভিডিওটি এখন তৈরি করছি। ভালো লাগলে আবারও বলি লাইক করবেন, আর ভালো না লাগলে ডিসলাইক করবেন। এই যে দেখেন, অ্যাপটি ওপেন হয়ে গিয়েছে, ডাউনলোড হয়ে গেছে, এখন ওপেন করব। ওপেন করলে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। বন্ধুগণ, এই যে দেখেন, নিচে 5টি ডট চিহ্ন আছে। 5টি ডট চিহ্ন মানে 5টি ইন্টারফেস। আমরা সর্ব ডানে 5ম নম্বরে চলে যাব। চলে যাওয়ার পর এখানে দেখেন, এই যে আমি দেখাচ্ছি, একটু জুম করে দেখাচ্ছি লেখাটি কি আসছে। স্টার্ট ইউজিং টেলস, তো এখানে ক্লিক করতে হবে। আপনি যদি ইতিপূর্বে ডাউনলোড করে দেখেন তাহলে লগ ইন করবেন, আর না হয় সাইন আপ করতে হবে। যেহেতু আমরা লগ ইন করিনি, এখন সাইন আপ করবো। রেজিস্ট্রেশন যেহেতু আগে করিনি, প্রথম অ্যালাউ ক্লিক করতে হবে, দ্বিতীয় অ্যালাউ ক্লিক করতে হবে, তারপরে আপনাকে এখন রেজিস্ট্রেশন করার জন্য আপনার দেশ সিলেক্ট করতে হবে। এখানে ইউনাইটেড স্টেট দেওয়া আছে, আপনি যে দেশের হন সেই দেশ সিলেক্ট করতে হবে। আমি যেহেতু বাংলাদেশে আছি, আপনি ইন্ডিয়া হলে ইন্ডিয়া সিলেক্ট করবেন, যে দেশে হন না কেন সেই দেশ সিলেক্ট করবেন। এ আমি বাংলাদেশ সিলেক্ট করলাম। বাংলাদেশ সিলেক্ট করার পর নাম্বার কী হলো, +880। এখন আপনাকে যে মোবাইল কল দিবেন সেই মোবাইলে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এখানে বলা হয়েছে 0 ছাড়া চাপার জন্য, আমি 0 দিয়ে চেপে দেখি কী অবস্থা। 0991335752। কন্টিনিউ
ক্লিক করতে হবে। এই যে এখানে দেখাচ্ছে যে জিরো ছাড়া কল দেওয়ার জন্য, আমি জিরোটি কেটে দিচ্ছি বন্ধুগণ। দেখেন এখন কন্টিনিউতে কল দিয়ে দেখি কি অবস্থা। এখন দেখেন এখানে লেখা আছে রং নাম্বার ফর ওকে, নাম্বারটি কি আপনি ভুল চেপেছেন না ঠিক আছে, যদি রং হয় তাহলে ক্লিক করলে আবার ব্যাকে দিবে, পুনরায় আপনি নাম্বার দিতে পারবেন। যেহেতু নাম্বার ঠিক আছে আমি ওকে দিলাম। এখন লগ ইন করার জন্য একটি 4 ডিজিটের একটি কোড নাম্বার পাঠাবে, যেই মোবাইলের নাম্বার দিয়েছেন। এই যে আমি এই মোবাইলের নাম্বার দিয়েছি, এখন আমার এই মোবাইলে 4 ডিজিটের একটি কোড চলে যাবে, সেই কোডটি এখানে বসাতে হবে। 4টি গড় খালি আছে এখানে, মোবাইলটি কাঁপতেছে তার মানে একটি মেসেজ চলে গিয়েছে। আমি বন্ধুগণ আপনাকে দেখাচ্ছি, এই যে মেসেজটি চলে এসেছে, ভেরিফাইয়ের জন্য মেসেজ দেওয়া হয়েছে যে মোবাইল আসলে এটি কিনা, নাম্বার এটি কিনা। হ্যাঁ, আমি নাম্বার 32723 নাম্বার দিয়ে দিলাম, এখানে ওকে চাপতে হবে। 7023 নাম্বার এখন ডায়ালে চাপতে হবে। ডায়ালে চাপলে এরকম ইন্টারফেস আসবে, তাহলে আমাদেরকে বেঁকে চলে যেতে হবে কল দেওয়ার জন্য। এই দেখুন এখানে ক্রেডিট লিমিট আছে 2, এখানে 5 ক্রেডিট লিমিট ছিল, যেহেতু আমি ইতিপূর্বে ট্রাই করেছি কল দিয়ে, সেজন্য 3 ক্রেডিট চলে গিয়েছে। বন্ধুগণ কোনো ভিডিও আপলোডের পূর্বে অবশ্যই আমি নিজে পরীক্ষা নিরীক্ষা করে নিই, পরীক্ষা করার জন্য 3 ক্রেডিট চলে গিয়েছে। তো আপনাকে ক্রেডিট শেষ হলে ক্রেডিট কিভাবে অর্জন করবেন সেই নিয়ম এখানে দেওয়া আছে, আমি পরে বলতেছি। উপর থেকে আপনি আপনার দেশ সিলেক্ট করে নেবেন, আমি পুনরায় আমার কান্ট্রি সিলেক্ট করে নিচ্ছি। আপনি ইন্ডিয়া হলে ইন্ডিয়া, যে দেশের হন না কেন সেই দেশ সিলেক্ট করবেন, আমি বাংলাদেশ সিলেক্ট করছি। এখন আমি নাম্বার দিচ্ছি, 0 দিলে সমস্যা না, 0991335722 কল দিলাম, অ্যালাউ ক্লিক করতে হবে। বন্ধুগণ লো ব্যালেন্স, 2 ক্রেডিটে কল যাবে না। এখন কি করতে হবে, এই মুহূর্তে আমাদেরকে ব্যালেন্স বা ক্রেডিট অর্জন করতে হবে, সেজন্য 2টি পদ্ধতি আছে। আপনি এই যে গেট ফ্রি ক্রেডিট এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে এখানে 2টি অপশন আছে, ডেলি চেক ইন, আর একটি নিচে আছে আই এম ফিলিং লাকি, 2টার যে কোনো একটি কল দিবেন, ক্লিক করবেন, তাহলে আপনাকে 1টি ক্রেডিট দিবে বা 1টি ক্রেডিট অর্জন করতে পারবেন। আমি এখানে ক্লিক করলাম, এই যে ক্লিক করার পর দেখতে পাবেন আমার ছিল 2 ক্রেডিট, এখন 3 ক্রেডিট জমা হয়েছে। ওই যে উপরে দেখেন হলুদ হলুদ রং দিয়ে 3 ক্রেডিট লেখা আছে, সাথে পয়সার চিহ্ন আছে। বন্ধুগণ একটি ওয়েট করি, এখানে একটি অ্যাড এসেছে, অ্যাড অবশ্যই আসবে, ফ্রি জিনিসে অ্যাড আসে এটা স্বাভাবিক। এখন আমাকে ব্যাকে যেতে হবে, ব্যাকে গিয়ে দ্বিতীয়টি ক্লিক করলাম ক্রেডিট অর্জনের জন্য, আবার ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে 4 ক্রেডিট এসে পড়েছে, তার মানে আমি এই ফাঁকে 2টি ক্রেডিট অর্জন করে নিলাম কল দেওয়ার জন্য। আবারও অ্যাড এসেছে, অ্যাড কেটে দিলাম। এই মুহূর্তে ব্যাকে যে চলে যেতে হবে কল দেওয়ার জন্য। ব্যাকে গিয়ে আমার নাম্বারটি দিচ্ছি, 0991335722, কল দিলাম, দেখি আমার মোবাইলে কল যায় কি না। বন্ধুগণ এই যে দেখেন কল চলে গিয়েছে, আমি যে নাম্বারটি এখানে যে নাম্বার দিয়ে কল দিয়েছি সেই নাম্বার ওখানে শো করতেছে, আশ্চর্য ব্যাপার।
রিসিভ করতেছি, দেখি কি অবস্থা। হ্যাঁ, ভলিউম বাড়িয়ে আমি হ্যালো কথা বলতে চেষ্টা করছি, দেখেন কি সুন্দর কথা যাচ্ছে। আপনাদেরকে শোনার জন্য লাউড স্পিকার ব্যবহার করছি, কল কেটে দিতে পারেন ইচ্ছা করলে। আবার কল দেওয়ার জন্য আমি নাম্বার এন্টার করলাম, লো ব্যালেন্স, যেহেতু আমি রিসিভ করার পর ব্যালেন্স কমে গিয়েছে সেজন্য কল যাবে না। তো এখন আবার কল দিতে হলে আপনাকে ক্রেডিট আবার আগের মতো অর্জন করতে হবে, অন্তত দুইটি ক্রেডিট আপনি অর্জন করতে পারবেন আগের মতো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও আপলোড পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।